বন্ধুগণ অনেক বক্তা আছেন, আমি বিশেষ বক্তৃতা করব না। আজকে আপনাদের সামনে আমি এসেছি একটি মাত্র কারণে, সেই কারণটা হচ্ছে আপনাদের এই অবস্থান, যে অবস্থানটা একটা ন্যায়সঙ্গত অধিকারের দাবায় দাবি আদায়ের পরিপ্রেক্ষিতে সেই অবস্থানকে ভাঙবার জন্য গতকাল একটি চক্রান্ত হয়েছিল। এখানে তৃণমূল ছাত্র এবং যুবদের সভা ডাকা হয়েছিল, সেই সভাটা পরিকল্পিতভাবেই করা হয়েছিল যাতে আপনাদের এই সভা মঞ্চের ওপর আক্রমণ করা যায়, সভা মঞ্চকে ভেঙে দেওয়া যায়। সেটা আন্দাজ করেই আমরা আদালতে গিয়েছিলাম, আপনারা আদালতে গিয়েছিলেন, আপনাদের আশঙ্কা ছিল। আদালতের চাপে তারা রাজ্য সরকারের পক্ষ থেকে এবং তৃণমূল কংগ্রেস তাদের পক্ষ থেকে বলা হয়েছিল আমরা কতটা সভ্য কতটা ভদ্র সেটা প্রমাণ করার একটা সুযোগ দিন। তার মানে ওরা ধরেই নিয়েছেন ওরা সভ্য এবং ভদ্র নন, এটাই সকলের কাছে গ্রহণযোগ্য। তাই তাদের সভ্যতা এবং ভদ্রতা প্রমাণের জন্য সুযোগ চেয়েছিলেন আদালতের কাছে। আমি ওই কথা বলেছিলাম, ঠিক আছে, রাজ্য সরকার তারা যখন অঙ্গীকার করছেন যে তারা আইন শৃঙ্খলা বজায় রাখতে পারবেন, এবং পাশাপাশি একটা রাজনৈতিক দল, যদিও তাদের আমরা বলি গুন্ডা এবং চোরদের দল, তারা বলছেন তারা প্রমাণ করতে চান তারা ভদ্র এবং সভ্য হয়েছেন। আমাদের আশঙ্কায় প্রমাণ হলো ওরা ভদ্র এবং সভ্য হননি। তাই আপনাদের মঞ্চের কয়েকজন শিক্ষক শিক্ষিকা বা সরকারি কর্মচারী যারা সমাজের কাছে সম্মানিত তাদের ওপর হামলা হয়েছে। হামলাটা যত ক্ষুদ্র স্তরেই হোক না কেন, ওই সামান্য একটি হামলার মধ্যে দিয়ে অসামান্য সত্য প্রতিষ্ঠিত হলো, তা হচ্ছে তৃণমূল কংগ্রেস এবং রাজ্যের মুখ্যমন্ত্রী তারা পরিচিত অসভ্য অসাংস্কৃতিক এবং দুর্নীতিগ্রস্ত। এখানে আরেকটা ধর্ণা অনুষ্ঠিত হচ্ছে, ধর্ণা করছেন কে, এই রাজ্যের মুখ্যমন্ত্রী। এই রাজ্যের মুখ্যমন্ত্রী ধর্ণা মঞ্চে দাঁড়িয়ে তিনি নাকি কেন্দ্রের কাছে যে দাবি বা তাদের প্রাপ্য আদায়যোগ্য প্রাপ্য সেটা পাচ্ছেন না, তাই ধর্ণা করছেন। আমি ওদের পরামর্শ দেওয়া দায় নিইনি, কিন্তু ভারতবর্ষের সংবিধান বিধান দিয়েছে যদি রাজ্য সরকার মনে করেন কেন্দ্রীয় সরকারের সঙ্গে তাদের কোনো বিরোধ আছে, সেই রাজস্ব সংক্রান্ত হোক বা অন্য যে কোনো বিষয়ে, তারা আদালতে যেতে পারেন। কেন মমতার সরকার আদালতে যাচ্ছেন না, বরং উল্টো, যখন আমার কর্মচারী বন্ধুরা তাদের অধিকারের ন্যায্যতা আদালতের মধ্য দিয়ে স্বীকৃতি আদায় করেছেন, আমি আমার পেশাগত জীবনে কখনো দেখিনি কোনো একটি মামলায় সরকারের পক্ষ থেকে তিনবার রিভিউ পিটিশন দাখিল করা হয়। এক অদ্ভুত ধরনের ঘটনা তারা ঘটিয়েছেন, এবং বারে বারে কলকাতা হাইকোর্ট বলেছেন না কর্মচারীদের ডিএটা ন্যায্য অধিকার, ডিএটা অনুদান নয়। আজকে সবচেয়ে বড় আপনাদের লড়াইয়ের মূল যে লক্ষ্য, সেই লক্ষ্য আপনারা নিশ্চয় অর্জন করবেন, তা হচ্ছে আমার অধিকার না আমার অনুদান। আমরা কি অনুদান নির্ভর হতে চাই না আমরা অধিকার নির্ভর হতে চাই? আদালত যখন স্বীকার করেছেন আপনাদের ন্যায়িক অধিকার, তখন এটাকে আপনাদের অনুদান রূপে প্রমাণ করার জন্য রাজ্য সরকার আমার আপনার পয়সা খরচা করে সুপ্রিম কোর্টে গিয়েছেন লাখো লাখো টাকা খরচা করতে। যে রাজ্য সরকার কেন্দ্রের কাছ থেকে পাওনা আদায় করার জন্য সুপ্রিম কোর্টে যেতে পারেন না, সেই রাজ্য সরকার কর্মচারীদের যে ন্যায়সঙ্গত অধিকার, সেই অধিকারকে কিভাবে বিভ্রান্ত সৃষ্টি করা যায়, কিভাবে সেই অধিকারকে নষ্ট করে তাদের অনুদান নির্ভর করা যায়, সে পরিকল্পনা করছেন। গতকাল রাজ্যের মুখ্যমন্ত্রী বলেছেন যারা ডিএর জন্য আন্দোলন করছেন, যারা এই যৌথ মঞ্চে আছেন, তারা হয় চোর ডাকাত কিংবা চিরকুটে প্রাপ্ত চাকরির অধিকারী। আমি আমার চোর ডাকাত বন্ধুদের বলবো, আপনারা সকলে সংগঠিত হয়ে এই রাজ্যের যে দুর্নীতিগ্রস্ত একটি মন্ত্রিসভা চলছে, দুর্নীতিগ্রস্ত মন্ত্রিসভা, তার বিরুদ্ধে আপনারা সকলে রুখে দাঁড়ান, প্রমাণ করুন
বাংলা সরকারি কর্মচারীরা তারা ঘেউঘেউ শুধু করে না, তারা প্রয়োজনে কামড়ে দিতে জানে এবং বুলডগের যে কামড়, সেই কামড়ের ফলে রক্তাক্ত হতে পারে ওই সমস্ত যারা শীত কেটে চুরি করতে আসছেন। এই রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি শীত কেটে চুরি করছেন, আমার রাজ্যের শিক্ষা ব্যবস্থাকে ভেঙে দিচ্ছেন পরিকল্পিত উপায়ে। তারা চাইছেন প্রাইভেট পুঁজি শিক্ষায় আসুক। নরেন্দ্র মোদী সরকার দেশব্যাপী যা করছেন, এ রাজ্যের মুখ্যমন্ত্রী দুর্নীতির মধ্য দিয়ে সেই নীতিকে প্রতিষ্ঠিত করতে চাইছেন। আর কি, আমাদের যারা শিক্ষক শিক্ষিকা বন্ধু আছেন তাদের জীবনে অনিশ্চয়তা নামিয়ে আনছেন। তাই আজকে ডিএ প্রাপ্তির লড়াই শুধুমাত্র ডিএর জন্য একটি অর্থনৈতিক লড়াই নয়, এ লড়াই আপনাদের জীবনের অধিকারের, চাকুরির, কর্মজীবনের, নিরাপত্তা রক্ষার লড়াই। ওরা ধীরে ধীরে স্কুলগুলো তুলে দিচ্ছে এবং এই স্কুল তুলে দিয়ে আগামী দিনে ওরা বলবেন স্কুল নেই, আমার শিক্ষকের দরকার নেই, আপনারা সকলেই তখন বেকার হয়ে যাবেন। তাই যারা ভাবছেন এ ডিএ আন্দোলনের জন্য ওই কোঅর্ডিনেশন কমিটি, ওই সংযুক্ত মোর্চা, ওই যৌথ মোর্চা, এদের কাছে যাব না, আমরা দিদির পেছনে ল্যাশ ধরে ঘুরে বেড়াবো, তারা কিন্তু প্রমাণ করছেন তারা ওই দিদির বর্ণিত চোর ডাকাত বদমাইশ তারাই, যারা নিজের অধিকার রক্ষার পরিবর্তে অনুদান নির্ভর সংস্কৃতিতে বিশ্বাস করতে চান। আমি আপনাদের শুধু বলবো এই রাজ্যের মন্ত্রিসভা তারা সিদ্ধান্ত নিয়ে এই দুর্নীতি করেছেন, আমাদের কাছে তথ্য প্রমাণ আছে। আজকে এই তদন্তকে বিভ্রান্ত করবার জন্য তারা পরিকল্পিত উপায়ে ওই বিচারপতির বিরুদ্ধে এবং আইনজীবীদের বিরুদ্ধে কুৎসা রটনা করছেন। এত দুর্নীতি হয়েছে, বিচারপতিরা বলছেন আমরা কাকে রক্ষা করব। এই দুর্নীতির মধ্য থেকে একজনও যদি সুযোগ পেয়ে থাকেন সেই মানুষটা তো বঞ্চিত হবেন। এই দুর্নীতির ধাক্কায় সৎ মানুষরাও কিন্তু বঞ্চিত হওয়ার জায়গায় পৌঁছে গিয়েছেন। তাই লড়াইটা হবে সামগ্রিকভাবে দুর্নীতির বিরুদ্ধে এবং বাম আমলে প্রতিষ্ঠিত যে শিক্ষা পরিকাঠামো, যে মর্যাদা আত্মমর্যাদা, আমরা ছেলেবেলায় শিখেছি হতে পারি দিন তবু কভু নই হুইন, আমরা হীন মানুষ নই, আমরা আমাদের অধিকারের ওপর লড়াই করি, আমরা কারো কৃপা প্রার্থী নই। কেউ আমাদের চোর বলতে পারেন, কেউ আমাদের ডাকাত বলতে পারেন, কিন্তু সবচেয়ে বড় চোর তিনি যিনি ক্ষমতায় বসে পরিকল্পনা করে দুর্নীতি করেছেন, তার থেকে বড় চোর কেউ হতে পারে না। আমাদের আজকে এই দুর্নীতিমূলক প্রক্রিয়ার বিরুদ্ধে সংঘবদ্ধ হতে হবে। আমি আর বেশি বক্তৃতা করব না, আপনি জেনে রাখবেন মানুষ বেঁচে থাকে তার নীতি এবং সততার উপর দাঁড়িয়ে। ক্ষুদ্র ক্ষুদ্র ক্ষেত্রে আমরা আমাদের সন্তানদের শিক্ষা দিই সৎ কাজ করো, সেই সন্তান যখন দেখবেন আমার পিতা মাতা, আমার কাকু পিসি, আমার মামা এরা অসৎ কাজের সঙ্গে লিপ্ত, তখন তারা আপনাদের ঘৃণা করবেন, ভালোবাসবে না। আমাদের এই পরিস্থিতিটাকে বদলে দিতে হবে। পরবর্তী প্রজন্ম আঙুল তুলে বলবে ওই শহীদ মিনার যৌথ মঞ্চে যারা ডিএর জন্য লড়াই করেছিল তারা অন্তত পক্ষে সততার জন্য লড়াই করেছিল এবং দুর্নীতিগ্রস্ত একটি সরকারের বিরুদ্ধে জোটবদ্ধ হয়েছিল। আপনাদের একতাকে আপনারা সংঘবদ্ধ করুন। আপনাদের দাবি আবারও বলি শুধুমাত্র টাকার দাবি নয়, আপনাদের দাবি অধিকার প্রতিষ্ঠার দাবি, যারা এতদিন ধরে কাজ করছেন অস্থায়ী তাদের স্থায়ীকরণের দাবি, আপনাদের দাবি স্বচ্ছভাবে নিয়োগ করার দাবি, এই সমস্ত দাবি মানুষকে সমাজ করতে সাহায্য করে সেই কাজ আপনারা করছেন। তাই আপনাদের সকলকে আমি ধন্যবাদ অভিনন্দন জানিয়ে আগামী দিনের সংগ্রামের পথ কণ্টকাকীর্ণ হতে পারে কিন্তু রক্তাক্ত পথেই আপনাদের জয় ছিনিয়ে আনতে হবে, সেই পথে আপনারা যাবেন, যে পথ আমাদের দেখিয়েছে ভারতবর্ষের কৃষকেরা। তারা এক বছরের ওপর বসেছিলেন, তাদের রক্তাক্ত হয়েছে পা, রক্তাক্ত হয়েছে শরীর, ঝড় বৃষ্টি উপেক্ষা করে তারা প্রমাণ করেছেন একতা এবং ঐক্যবদ্ধ শক্তি মোদীর মতো অত বড় একজন স্বৈরাচারীকে মাথা নত করতে বাধ্য করেছে। এবং আপনারা আগামী দিন ওই চোর যিনি ক্ষমতায় বসে দুর্নীতি করছেন তার বিরুদ্ধে লড়াই করে তাকে বাধ্য করবেন ক্ষমতা থেকে সরে যেতে, সেদিন হবে আপনাদের ন্যায়ের জয় এবং সেই চেষ্টা আপনারা করবেন। চোকস আমাকে একজন বন্ধু বললেন, আমি আপনাদের উত্তর লিখে দিয়েছিলাম ন্যায়সঙ্গত অধিকার রক্ষার জন্য আইনি পথে ধর্মঘট করেছি, ধর্মঘট করাতে আমাদের আইনি অধিকার যে অধিকারটা দিয়ে গেছিল বামফ্রন্ট সরকার, মানুষের গণতান্ত্রিক অধিকার লড়াই করার,
মানুষের গণতান্ত্রিক অধিকার প্রতিবাদ করার। সরকার কখনো সেই অধিকার কেড়ে নিতে পারে না। বামফ্রন্ট সরকার সেই অধিকার আইন স্বীকৃতি দিয়ে গেছিলেন। এই আজকের মতো মুখ্যমন্ত্রী নন যে মুখ্যমন্ত্রী মালিকের হয়ে পুঁজির হয়ে দালালি করে বলেন ধর্মঘট করতে পারবে না, ধর্না দিতে পারবে না, মিছিল করতে পারবে না, ধর্মঘট হলে চাকরি ছাঁটাই হবে। আমি খুব বিনয়ের সঙ্গে বলি আপনারা কেউ ভয় পাবেন না, চাকরি ছাঁটাই করার আইনি অধিকার ওদের নেই। ওরা যদি প্রশাসনিক অধিকারে জোর করে করতে চায়, এ এতজন মানুষ সবাই দল বেঁধে বেরিয়ে আসবেন দপ্তর থেকে, বলবেন আমরাও সবাই ছাঁটাই হতে চাই। আমি দেখব ওই মুখ্যমন্ত্রী কদিন ক্ষমতায় থাকেন, ভুলে যাবেন না। জয়ললিতা এইরকম একটা উদ্ধত পদক্ষেপ নিয়েছিলেন, সরকারি কর্মচারীদের এক কলমে ছাঁটাই করেছিলেন। সরকারি কর্মচারীরা আছেন আজও কাজ করছেন, জয়ললিতা নেই। এটা ইতিহাসের শিক্ষা, এই শিক্ষাকে হাতে করে আমাদের এগোতে হবে। এই কটি কথা বলেই ধন্যবাদ জানিয়ে শেষ করলাম, নমস্কার।